আসসালামু আলাইকুম বন্ধুরা, সানজিদা সোয়ালে সবাইকে স্বাগতম। আর আমি সানজিদা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো কীভাবে অ্যাডেনিয়ামের বীজ থেকে তোমরা 100% চারা করতে পারবে খুব সহজ পদ্ধতিতে। ভিডিও খুব বড় করব না, শুধু শুধু কথা বলে সময় নষ্ট করব না। তো তোমরা দেখে নাও কীভাবে আমি খুব সহজেই চারা করেছি। আমি পরবর্তীতে বড় টবের মধ্যে চারা হওয়ার পর লাগিয়ে দেবো। আর বর্তমানে আমি চারা করেছি একটি 1 টাইম গ্লাসের মধ্যে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর 1 টাইম গ্লাসের মধ্যে আমি বালি নিয়েছি এবং কোকোপিট দিয়েছি মাত্র 30%, আর উপর শুধু বালি দিয়ে দিয়েছি। বালিগুলো ভেজা, তো তোমরা চাইলে শুকনো বালি নিয়ে নিতে পারো। শুকনো বা ভেজা এত কোনো সমস্যা হয় না, তা বালিগুলোকে তোমরা অবশ্যই সমান করে নিবে যেন এখানে যখন চারা হবে তখন সেগুলো খুব ভালো করে বালিতে শেকড় যেতে পারে ভেতরের দিকে। সুন্দরা, এগুলো আমি সমান করে নিয়েছি আর ভেজা হওয়ার কারণে একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই। উপরে আবার আমি বালি দিয়ে দিব, তারপর পানি দেওয়ার পর বীজ সব দিকেই বালি পেয়ে যাবে। সমান করার পর তোমরা কিউট কিউট ছোট ছোট বীজগুলো লাগিয়ে দেবে, এভাবে রেখে দেবে। আর তারপর তোমরা উপরে অল্প পরিমাণে বালি দিয়ে দিবে, খুব বেশি না, যেন এর পাতা হওয়ার পর খুব সহজে বাইরে চলে আসতে পারে। বালি দিয়ে দিচ্ছি উপরে খুব অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপর এতে হালকা করে পানি ছিটিয়ে দিয়ে দিবে। তো বন্ধুরা, একটা বিষয় খেয়াল রাখবে তোমরা, যেন এই মাটিটা একেবারে শুকিয়ে না যায়, ঠিক আছে বন্ধুরা? একেবারে শুকিয়ে গেলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, চারা পানীয়ভাবে মরে যেতে পারে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, একেবারে পানি দিয়ে ডুবিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু চারা গাছ খুব সহজেই পচে যাবে। তাহলে কিন্তু চারা গাছের শেকড় বের হয়ে গেলেও সেটি পচে যাবে আর অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যখন শুকিয়ে যাবে দেখবে মনে হবে শুকিয়ে যাচ্ছে, তখনই এতে তোমরা পানি দিয়ে দিবে। বন্ধুরা, আমার এই অ্যাডেনিয়ামের চারাগুলোর মাত্র 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে এসেছে। তোমরা দেখো আমি কীভাবে করেছি, এই যে এটি, এবং এটিকে হচ্ছে তোমরা শেডের মধ্যে রাখার চেষ্টা করবে, ছায়াযুক্ত স্থানে। একেবারে সরাসরি বৃষ্টি পড়ে এমন জায়গায় রাখা তো মোটেই ঠিক হবে না, সাথে হচ্ছে তোমরা একেবারে খুব বেশি রোদের মধ্যেও রাখবে না। আমার চারটি দেখো, এই যে এটি মাত্র 1 সপ্তাহ, দেখো এই যে দুটো পাতাও দেখা যাচ্ছে, এই যে এটার মধ্যে দুটো পাতা দেখা যাচ্ছে, আবার এই যে এটির মধ্যেও পাতা চলে এসেছে। আমি এভাবে খুব সহজে অ্যাডেনিয়ামের চারা করি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, পরবর্তীতে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে অ্যাডেনিয়ামের গাছটি টবে লাগালে খুব সুন্দর একটি চারা গাছ থেকে পরিপূর্ণ গাছে পরিণত হবে আর খুব সহজেই ফুল দিবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।